কথা দিয়েছিলেন 13ই সেপ্টেম্বর সবাইকে সারপ্রাইজ দিবেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। অবশেষে সেই সারপ্রাইজ নিয়ে হাজির হলেন তিনি। ফেসবুকে ছবি ও স্ট্যাটাস দিয়ে নিজের দ্বিতীয় বিয়ের কথা জানিয়ে সবাইকে চমকে দিলেন তিনি। যদিও মাহির এই সারপ্রাইজের খবর অনেকে আগে থেকেই আন্দাজ করেছিল, তবে তা যে একেবারে রাতের প্রথম প্রহরে তা কেউ বুঝে উঠতে পারেনি। গত 12 সেপ্টেম্বর দিবাগত রাত 12:30 অর্থাৎ 13 সেপ্টেম্বর সোমবার ফেসবুকে নিজের বিয়ের ছবি মাহি নিজেই প্রকাশ করেছেন, যেখানে দেখা যাচ্ছে বিয়ের মঞ্চে বর কামরুজ্জামান সরকার রাকিবের পাশে বসে আছেন কনে মাহি। অভিনেত্রীর কাছ থেকে কাবিননামায় স্বাক্ষর নেওয়া হচ্ছে। বিয়ের বিশেষ এই মুহূর্তের ছবিটি প্রকাশ করে মাহি জানান, সোমবার 13ই সেপ্টেম্বর রাত 12:05 তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ছবির ক্যাপশনে মাহি লিখেন, আলহামদুলিল্লাহ আজ 13/9/2021 তারিখে রাত 12:05 আমাদের বিবাহ সম্পন্ন হলো। এর আগের সব কথাই আসলে গুজব ছিল, সবাই আমাদের জন্য দোয়া করবেন, এটাই একমাত্র চাওয়া। এর আগে গত 6 সেপ্টেম্বর ঢালির অভিনেত্রী মাহিয়া মাহি জানান 13ই সেপ্টেম্বর তিনি সারপ্রাইজ দিবেন। এরপর থেকে চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন, দ্বিতীয়বার বিয়ে করছেন এই অভিনেত্রী, আর এই ঘোষণাটি সারপ্রাইজ হিসেবে দিতে যাচ্ছেন জান্নাত খ্যাত অভিনেত্রী, যদিও সারপ্রাইজটি গোপন রাখতে পারেননি মাহি। জানা যায় কামরুজ্জামান সরকার রাকিব গাজীপুরের রাজনীতিবিদ ও ব্যবসায়ী, মাহির সঙ্গে তার আগে থেকেই বন্ধুত্ব ছিল। এদিকে মাহির নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন তার সাবেক স্বামী সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপু। তিনি বলেন, মাহির নতুন জীবনের জন্য শুভকামনা, আমার চাওয়া তারা ভালো থাকুক, তার জন্য আমার অনেক অনেক দোয়া ও শুভকামনা। তিনি আরও বলেন, মাহির দ্বিতীয় স্বামী রাকিবকে আমি আগে থেকেই চিনি, মাহি আমার সাথে তাকে বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল, আমরা বিভিন্ন সময় একসাথে ঘুরেছি, রাকিবের প্রথম ঘরে এক ছেলে ও এক মেয়ে আছে, সব কিছু জেনেই মাহি বিয়ে করেছেন, বর্তমানে আগের ঘরের সন্তানদের সঙ্গেই আছেন মাহি। এর আগে 2016 সালের 24 মে মাহিয়া মাহি প্রথম বিয়ে করেন সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে। 5 বছর পর সেই সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন অধ্যায় শুরু করলেন মাহি। বিয়ের খবরে তাকে আরও শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউডের সহকর্মীরা। আমাদের পক্ষ থেকেও মাহিয়া মাহির নতুন জীবনের জন্য রইল শুভকামনা।